কালকের প্রেস ক্লাবে সন্ধ্যেবেলা বোধহয় দেখলাম যে হাবজিবাবু এসছেন এবং হাবজিবাবু ক্ষমা চাইছেন। তা আমি জীবনে দেখিনি এইভাবে কাউকে ক্ষমা চাইতে। মানে ইফ ইউ আর সরি তাহলে আপনি কি করবেন, যে আমাকে ক্ষমা করে দিন বা আমি আমি দুঃখিত। আপনার দুঃখ তো মুখ থেকে একটুও দেখে বোঝা যাচ্ছিল না, উল্টে আপনি একটা চোতাকে এরম করে ধরে আমি দুঃখিত, আমি কে কে পরিবারের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি, এইভাবে কি ক্ষমা চাই দাদা? বিশ্বাস করুন আপনি হাগজি ঠিক আছেন, মানে এইরকম ভাবে ক্ষমা চাওয়ার থেকে আপনি যেটা বলেছেন সেইটাতেই স্ট্যান্ড করে থাকতেন। আপনি ক্ষমাটা চাইছেন আপনার পরিবারের উপর আক্রমণ হচ্ছে বলে। আপনি নাকি বুঝতেই পারেননি মুহূর্তের অসতর্কতা, কেন অসতর্কতার জন্য তো আমাদের সরকার গুলাদিকে এত ক্যাম্পেইন চালালো, এত কিছু হলো, আপনি তখন বুঝতে পারেননি সতর্কতা অসতর্কতা কিছুই জানতেন না আপনি? এতগুলো কথা বলার পরে আপনি বুঝতে পারলেন যে আপনি অসতর্কভাবে কথাগুলো বলেছেন, মানে আপনার মাথার একদমই যে খারাপ এটা ক্লিয়ার হয়ে গেছে। আপনি আবার বলেছেন আপনার পরিবারের উপর আক্রমণ হচ্ছে, দেখুন এটা একদমই অনঅভিপ্রেত, কেউ আপনার পরিবারকে আক্রমণ করার জন্য এগুলো করছে না, কিন্তু আপনি তো আপনার পরিবারের থেকে পারমিশন নিয়ে এই ভিডিওটা করেননি, ভিডিওটা ডিলিট করেও আপনি কোনো আলাদা করে কোনো আমাদেরকে উদ্ধার করে দিচ্ছেন না, যে এসে বলছেন আমি নিঃস্বার্থভাবে ক্ষমা, আপনি ক্ষমাও ঠিকভাবে চাননি, এটা একবারের জন্য বলেননি যে আপনি সরি বা আপনি ক্ষমা চাইছেন। আমি কেকের পরিবারের কাছে ক্ষমা চাইছি, বাট আমাদের যে আপনি এতটা হার্ট করেছেন, আমাদের ইমোশনকে যে এতটা হার্ট করেছেন, এবং সবার সামনে এসে আপনি যে আমাদের কি শুনবো কি না শুনবো বলে একটা বড় সড় লেকচার দিয়েছেন, সেটার জন্য আপনি একটুও দুঃখিত নয়। উল্টে আপনি বলছেন পাঞ্জাবকে দেখুন, সাউথের ইন্ডাস্ট্রিকে দেখুন, ওখানে অনেক বেশি গোষ্ঠীবদ্ধতা সংঘবদ্ধতা। আমরা কেন দেখব? আমরা শিল্পী এবং তার শিল্পকে দেখব। আমরা কে গোষ্ঠীবদ্ধ কে গোষ্ঠীহীন সেইসব দেখে আমরা কি করব? এইসব লবিবাজি আপনি করুন। আপনার যদি লবিবাজি করে উপরে ওঠার হয় এবং মন্দার বাজার চলছে, দু চারটে কাজ যদি পেয়ে যান আপনি করুন। ওয়েব সিরিজে তো যা অ্যাক্টিং করেন সেটা তো আর বলার কথা নয়, কেউ যদি ওনার অ্যাক্টিং দেখে থাকেন, মানে ভাবুন যে এখন বর্তমান পরিস্থিতি এমন যে বাংলায় অন্য কোনো গায়ক গায়িকা আসতেই চাইছে না এই ঘটনার পরে। সুনিধি চৌহান সুরেন্দ্রনাথের শো ক্যান্সেল করে দিয়েছে, জুবিন নটিয়ালও আসবে না, এবং তারা বলেছে আগে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। দেখুন রূপঙ্করের পিছনে পড়ে রূপঙ্কর কি বলেছে সেইটা বলে যেমন আমরা এটাকে জাস্টিফাই করতে পারি না যে কেকের সাথে যেটা হয়েছে সেটা আমাদের ব্যর্থতা, আমরা যদি একটু ডিসিপ্লিনড হতাম বা আমরা যদি আরো বেশি একটু মেনে জিনিসপত্রগুলো করতাম, নিয়মানুবর্তিতা জিনিসটা যদি আমাদের মধ্যে একটু বেশি থাকতো, তাহলে হয়তো একটা মানুষকে এরকম অকালে প্রাণ দিতে হতো না। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে সবার সামনে আমাদের এমন খারাপ ইমেজ হয়ে গেছে যে কলকাতায় আর কেউ আসতে চাইছে না। এইবার ভেবে দেখুন আপনারা কোথায় গিয়ে কনসার্ট দেখবেন, কারণ আর তো অপশন নেই ওই নিয়মর মিয়মরে শোনা ছাড়া। সুতরাং যেটা আমাদের ব্যর্থতা সেটা তো আমাদের ব্যর্থতা, এবং সেটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। বাট রূপঙ্কর বাবু আপনি যে ক্ষমাটা চাইলেন সেটা তো ওই দিনই নাম্বার, মানে এবার বলো, এবার আপনি বলতে শুরু করলেন, মানে আমরা এত এতবার আপনাকে প্রশ্ন করেছি কে 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 আপনি জানেন না, এই 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 এত ইন্টারনেটে আপনি ভাইরাল হয়ে গেছেন যে আপনি ওই দিদি নাম্বার মানে এবার বলো শুরু হলো, তারপরে আপনি টক করে একটা চোথা ভার করে বলতে শুরু করলেন, করে বলে দিলেন, তারপরে জনেরা কিন্তু এই জন্য বলে গেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো আপনি তো করে ফেলেছেন, আপনি যা বলার বলে ফেলেছেন, তারপরে একটা মানে মিনিংলেস সরি চেয়েছেন যেটার কোনো মানে নেই। যাই হোক এখন দেখুন কিভাবে ড্যামেজ রিপেয়ার করতে পারেন।